সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমি একজন ইংলিশ টিচার, কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো। আজকে আমি লিখেছি ম্যাজিক অফ ই। যদিও আমি একজন ইংলিশ টিচার, আজকে আমি ইংরেজি নিয়ে আলোচনা করব না, আজকে আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো, ঠিক আছে? আশা করি এই ম্যাজিক থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যদিও ইংলিশ লার্নিং ম্যাজিক, অন্য কোনো ম্যাজিক না, ইংলিশ লার্নিং ম্যাজিক, ঠিক আছে? আমরা সবাই জানি জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেমন গো এর জিরান গোয়িং, ইট এর জিরান ইটিং। খুবই সিম্পল একটা জিনিস, কোনো ভার্বের সাথে যদি আমরা আইএনজি করি জিনিসটা জিরান হয়ে যায়, ঠিক আছে? কিন্তু কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের সাথে আইএনজি করার সময় তুমি যদি সঠিকভাবে না জেনে আইএনজি বসো তাহলে হবে না। যেমন তুমি যদি এই মেক ভার্বের সাথে আইএনজি বসাও, মেকের পরে আইএনজি লিখে দাও, হবে না। তুমি যদি সি ভার্বের সাথে আইএনজি বসাও, হ্যাঁ, তুমি যদি একটা নিয়ম ফলো না করে লিখো, হবে না, ঠিক আছে? এই জন্য আমি আজকে আলোচনা করব ম্যাজিক অফ ই, এর ম্যাজিক নিয়ে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের অধিকাংশ স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করে, ঠিক আছে? আশা করি আজকে আমার ক্লাস করার পরে এই ভুলগুলো তোমাদের দূর হয়ে যাবে। এমনি স্বাভাবিকভাবে আমরা জানি, যেমন আমি যদি একটা ভার্ব বলি গো, সে ভার্বের সাথে আমি আইএনজি বসে নিলাম গোয়িং, ঠিক আছে? এটা সবাই পারবা। একটা ভার্ব বললাম আমি ইট, সে ভার্বের সাথে আমি আইএনজি বসে নিলাম ইটিং, এটা তোমরা সবাই পারবে, ঠিক আছে? আমি আবার বলছি, ধরো একটা ভার্ব হচ্ছে গো, তার সাথে আমি আইএনজি বসে নিলাম, হয়ে গেল গোয়িং। একটা ভার্ব হচ্ছে ইট, তার সাথে আমি আইএনজি বসে নিলাম, হয়ে গেল ইটিং। সবাই পারবে, গো এর পরে আইএনজিটা দেওয়া, ইটের পরে আইএনজিটা দেওয়া। কিন্তু এই চারটা ই এর চারটা ব্যবহার আছে। ইয়ে যদি চারটা ব্যবহার তুমি সঠিকভাবে না জানো, তুমি অনেক সময় ভার্বের সাথে আইএনজি দিতে গিয়ে তোমার ভুল হয়ে যাবে। এবং আমি দেখেছি আমার অধিকাংশ স্টুডেন্ট, এমনকি আমার অনেক গ্রাজুয়েট লেভেল স্টুডেন্টরাও এই ইয়ের ব্যবহারে অনেক ভুল করে, ঠিক আছে? সুতরাং আজকে আমি ইয়ের চারটা ব্যবহার ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত হচ্ছে, যদি দেখো কোনো ভার্বের পরে একটা ই থাকে, যদি দেখো কোনো ভার্বের পরে একটা ই থাকে, তখন আইএনজি করার সময় ওই ইটা উঠে যায়। যেমন মেক থেকে মেকিং, মেক থেকে মেকিং, যেমন রাইট থেকে রাইটিং, ড্রাইভ থেকে ড্রাইভিং, গিভ থেকে গিভিং। কোনো ভার্বের শেষে যদি একটা ই থাকে, তখন আইএনজি করার সময় আমরা ওই ইটা রাখবো না, ইটা উঠিয়ে তারপর আইএনজি দেব। আর আমাদের দুই নম্বর নিয়ম হচ্ছে, কোনো ভার্বের পরে যদি দুইটা ই থাকে তাহলে আইএনজি করার সময় ওই দুইটা ইর একটা ইও উঠবে না। যেমন সি থেকে সিং, SIING, সিং। কোনো ভার্বের পরে যদি দুইটা ই থাকে, আইএনজি করার সময় আমরা ওই এই দুইটা উঠাবো না, এই দুইটা রেখে দিব। তো আমি একটু মজা করে অনেক সময় আমার স্টুডেন্টদের কাছে বলি যে একটা ই ক্ষমতা কম, এই জন্য যখন আইএনজি আসে ই কে ডাকতে উঠে আসে, আইএনজি বসে যায়। আর দুইটা ই ক্ষমতা বেশি, দুইজন শক্তিশালী বেশি, তাহলে ওই আইএনজি এসে ওই ই দুইটাকে ডাকতে উঠাতে পারে না, ওই দুইটা ই থাকে এবং সাথে আইএনজি বসে যায়। তিন নম্বর যে নিয়মটা, সেটা হচ্ছে যদি কোনো ভার্বে আই ই থাকে, আই ই, তাহলে তোমাকে সে আই কে তোমাকে ওয়াই বানাইতে হবে, তারপরে আই ডি বসে দিতে হবে। কোন ভার্বের শেষে যদি আই ই দেখো, আই ই, তাহলে আই ই কে তুমি ওয়াই বানাইবা, তারপর তুমি সেখানে আই ডি বসাইবা। যেমন দেখো ডাই থেকে ডাই, ডি ওয়াই আই এন জি ডাই, আমি এই আই কে ওয়াই বানাইছি, তারপর আমি আই ডি বসাইছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তিন নম্বর নিয়ম। কোন ধরুন এখানে বাই থেকে বাই হতে পারে, লাই থেকে লাই হতে পারে, টাই থেকে টাই হতে পারে। আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য সবগুলো উদাহরণ দিলাম না, ঠিক আছে? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে করবে, ঠিক আছে? অথবা কেউ কমেন্ট করলে আমি বাকি এক্সাম্পলগুলো তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? চার নম্বর যে নিয়ম, সেটা হচ্ছে কোনো ভার্বের শেষে যদি ই থাকে, আমরা জানি তো সেই উঠে যায়, ঠিক না? কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই ডাই বার এর সাথে ই থাকার পরও আয়াতি করার সময় উঠবে না। এই ডাই ভার্বের সাথে ই আছে, একটা ই আছে, আমরা প্রথম নিয়মেই বলেছিলাম যে ভার্বের সাথে একটাই থাকলে উঠে যায়, কিন্তু ডাই ভার্বের সাথে একটাই থাকার পরে উঠে না, এটা ব্যতিক্রম। তুমি যদি ডাই ভার্বের ই উঠিয়ে দাও, তাহলে এই তোমার ডাই আর এই ডাই দুই ভার্বের আইএনজি একরকম হয়ে যাবে, এই জন্য এই ডাই ভার্বের শেষে ই থাকার পরে উঠে না। এখন প্রশ্ন আসতে পারে, স্যার এরকম কি আরো ভার্ব আছে? হ্যাঁ, আরো ভার্ব আছে। যেমন সিন্স, SINGS, সিন্স, এই সিন্স ভার্বের সাথে তুমি আইএনজি করলে সিন্স ভার্বের শেষে যে ই আছে ওইটাকে তুমি উঠাবে। আমরা অধিকাংশ, আমি দেখেছি অধিকাংশ স্টুডেন্টই তোমার এই আইএনজি বসাতে পারে ভার্বের সাথে,
কিন্তু এই চার জায়গায় অনেক বেশি ভুল করে। তো আশা করি আজকে আমার ক্লাস করার মাধ্যমে তোমাদের এই চার জায়গার সমস্যা ক্লিয়ার হয়ে গেল। সবাই ভালো থাকো, নোমান স্যারের সাথেই থাকো, ইনশাল্লাহ অনেক নিত্য নতুন অনেক চমৎকার চমৎকার ভিডিও পাবে। আর ইনশাল্লাহ ভিডিওগুলো দেখে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল অনেক ইম্প্রুভ হবে। আল্লাহ হাফেজ।